বিরতির পর আবার আপনাদের স্বাগত। সোমবার সকালে মধ্য প্রতাপগড় এলাকায় এক অটো চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে, দেবজ্যোতি ঘোষ নামে 30 বছরের ওই অটো চালক যাত্রী নিয়ে গোলবাজার থেকে মোটর স্ট্যান্ড যাওয়ার পথে প্রতাপগড় এলাকায় অপর এক অটো চালক গাড়ি চালক চন্দনের সঙ্গে সামান্য যাত্রী নিয়ে তর্ক বিতর্ক হয়। এরই মধ্যে চন্দন নামে ওই অটোচালক দেবজ্যোতি ঘোষ নামে অপর অটোচালককে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে বেধড়ক মারতে শুরু করে, এতে আহত হন দেবজ্যোতি ঘোষ। পরে অন্যান্য অটোচালকেরা বিষয়টি দেখতে পেয়ে দেবজ্যোতি ঘোষকে IGM হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। পরে দেবজ্যোতি ঘোষ জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে আইনের দ্বারস্থ হবেন এবং চন্দন নামে অপর অটোচালকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরও করবেন বলে জানিয়েছেন তিনি। মধ্য প্রতাপগড় এলাকায় এক অটোচালক দুই অটোচালকের মধ্যে মারধর এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বয়স বছর 30-এর দেবজ্যোতি ঘোষ নামক অটোচালককে সামান্য যাত্রী নিয়ে বাগবিতণ্ডা হয় অপর এক অটোচালক চন্দনের সাথে এবং তাদের মধ্যে মারামারির ঘটনা সংঘটিত হয়। অন্যান্য অটোচালকেরা দেবজ্যোতি ঘোষকে আহত অবস্থায় দেখতে পেয়ে তাকে IGM হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। এই বিষয়টাকে কেন্দ্র করে আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন সেই অটোচালক দেবজ্যোতি ঘোষ। এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা স্বল্প? আমি আই করছি রাস্তা আই করছি বলে আমার দাঁড়া করেছে আমার গাড়িতে ঝগড়াটা কি নিয়ে আপনার কোন রোডে গাড়ি চালান? আমি আর ওই আরেকটা গাড়ি যে ওটা ওটাও গুলবাজার ছিল। তোমার নাম কি যে আপনারা মারধর করছে? ওর নাম কি? নাম তো নাম চন্দন। এখন কি এই বিষয়টা নিয়ে আইনের দ্বারস্থ হইবেন? এখন অব্দি মানে থানাতে জানাইছেননি বিষয়টা? না জানাইনি। আপনার নাম কি? বয়স কত? বাড়ি? আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য বিষয়টাকে কেন্দ্র করে এবং সেই অটোচালক দেবজ্যোতি ঘোষ তিনি দ্বারস্থ হবেন আইনের এমনটাই কিন্তু জানিয়েছেন এবং মারধরের ঘটনাকে কেন্দ্র করে গুরুতর আহতই হয়েছেন অটোচালক দেবজ্যোতি ঘোষ এবং চন্দন নামে অপর অটোচালক তাকে আহত করেছে এমনটাই জানা গেছে। বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই মধ্য প্রতাপগড় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং তার পাশাপাশি সঙ্গে সঙ্গে অন্যান্য অটোচালকরা আহত অবস্থায় দেবজ্যোতি ঘোষকে দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যান। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ।